マノボタンシャマダ。 السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وايديكم الى المرافق عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعار من الليل وقال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر

অজুর ফজিলত সম্মানিত দর্শক মন্ডলী আমরা ফাজাইল আমলের আলোচনায় আলোচনা করছিলাম অজুর ফজিলত আমরা যদি সুন্দরভাবে অজু করি তাহলে আল্লাহ তালা আমাদের অতীতের পাপকে ক্ষমা করে দেবেন আমরা যদি সুন্দর করে অজু করে দূরে কাত সলাত আদায় করতে পারি এবং অজুর পরে যদি দোয়া পড়তে পারি আসহাদ আল্লাহ ইহদাহ শরিকালাহু ও আশহাদ মু আব্দুহ রাসুল্হু আল্লাহর নবী বলেছেন তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের আমাদের সুযোগ হয়ে যাবে এ মর্মে আল্লাহ তালা বলেন হে গণ তোমরা যখন সলাতের ইচ্ছা করো তখন তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধত করো তোমাদের দুইটি হাত ধহতো করো কোনই পর্যন্ত তারপর তোমরা মাথা মাসা করো এবং দুই পা ধত করো ডাখনো পর্যন্ত আল্লাহ অজু করার জন্য এভাবে আদেশ করেন ওবাদ সমিত রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুম থেকে উঠল অকালা এবং বলল লা আল্লাহ কোনো মাবুদ নেই ওয়াহদাহু লা কাল তিনি একক তার কোনো শরিক নেই লাহুল মুলক ওয়ালাহুল আহমদ ও আলা কুল্লি শাহ ইন কাদির রাজত্ব তার প্রশংসা তার সর্ব শক্তিমান তিনি অশুবাহান আল্লাহওয়ালা হেমদুল্লাহ পবিত্রতা আল্লাহর প্রশংসা আল্লাহর ওলাহ আকবর আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় লাহাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বাহ্যিকভাবে এবং আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি মানুষের নেই এই পর্যন্ত দুয়া পড়ার পরে যদি মানুষ বলে রব্বিক ফেরিলি প্রতিপালক আমাকে মাফ করো যতবার ইচ্ছে রব্বিগ রি তুমি আমাকে মাফ করো এই বাক্য বলার পরে যদি ফাদা আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহর কাছে ক্ষমা চাই রব্বি ইন্নি জলম তো নফসি ফাঁক ফেরিলি প্রতিপালক আমি নিজের প্রতি অত্যাচার করেছি তুমি আমাকে মাফ করো রব্বিক ফির বলে দাইয়ে বলে মন দাখলা বাইতে মেনান তুমি আমাকে ক্ষমা করো আমার পিতা মাতাকে ক্ষমা করো যত মুমিন নারী পুরুষ মুসলমান হিসেবে এসেছে তুমি সবকে ক্ষমা করো আল্লাহ ফিরে আবি ওর ফদরজা তাহফিল হে আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো তাকে উচ্চ মর্যাদা দান করো তুমি তার কবরকে প্রশস্ত করো তুমি তার কবরকে আলোকিত করো মানুষ ঘুম থেকে উঠে এই দোয়া পড়ার পরে রব্বিক ফিরেলি এই বাক্যটি বলার পরে তার ইচ্ছে মতো দোয়া করবে নিজের জন্য আহাল পরিবারের জন্য দীর্ঘ সময় দোয়া করার পরে আল্লাহ রসুল বলছেন যে ফতাওয়াস তারপর ও অজু করলো ও সল্লাহ সলাত আদায় করলো কবিলাত সলাত হোক তাহলে তার সলাত কবুল করা হবে আল্লাহর নবী বলছেন যে মানুষ যদি রাতে এভাবে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে যদি এই দোয়া পাঠ করে এই দোয়া পাঠ করার পরে যদি সে ক্ষমা প্রার্থনা করে কোন কিছু চায় যা চাইবে তাই দেওয়া হবে যে বিষয়ে ক্ষমা চাইবে সেই বিষয়ে তাকে ক্ষমা প্রদান করা হবে হাদিস বোখারি মুসলিমের সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই সুযোগ কি গ্রহণ করতে পারি না আমরা কি একটু রাত্রি দুইটায় তিনটায় উঠে এই দুয়াটা পড়ে আমাদের জন্য পরিবারের জন্য জাতির জন্য দেশবাসীর জন্য একটু ক্ষমা চাইতে পারি না সম্মানিত দর্শক মন্ডলী মুসলিম ভাই বোন আপনারা একটু দেখুন রাতে উঠে এই দুয়াটা পড়ুন বোখারিতে আছে আপনার রাতে উঠে সলাত আদায় করার ব্যাপারে আছে ওমামা বাহেলি রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন মানুষ যখন রাতে ঘুম থেকে জাগে রাতে ঘুম থেকে জেগে আল্লাহর কাছে প্রার্থনা করে সলাতাদায় করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন তিনি বলছেন এইভাবে যে মামিন মুসলিমিন এবি তো কোনো মুসলমান রাত অতিবাহিত করে অজু অবস্থায় অজু করে রাত অতিবাহিত করে ফাইয়া মিন মিনাল্লা এলে রাতের কোন এক অংশে উঠে ফয়াস আল আল খাইরা তারপর আল্লাহর নিকটে কল্যাণ চাই আল্লাহ তালা তাকে তা প্রদান করেনি তাকে দিবেনি অবশ্যই দিবেন সম্মানিত দর্শক মন্ডলী পাওয়ার জন্য এখানে আমরা আর একটা জিনিস বুঝতে পারছি যে অজু করে সওয়া ভালো অজু করে আমরা শুব এটাই আমাদের জন্য গ্রহণীয় এটাই আমাদের জন্য সন্মতার তালা আনহা বলেন নবী করিম সাল্লি সাল্লামাও যখন আল্লাহর নবী বিছানে আশ্রয় নিতে যেতেন তখন তিনি অজু করতেন বিষয়নে আশ্রয় নিতে যাওয়ার সময় অজু করে নিতেন এরপরে তিনি ডান কাতে শুইতেন হাতকে গালের নিচে করে ডান কাতে হয়ে তিনি বলতেন আল্লাহ আসলাম তো এলাইকা হে আল্লাহ আমি আমার আত্মাকে তোমার নিকটে সমর্পণ করলাম আমি আমার মুখমন্ডলকে তোমার দিকে সমর্পণ করলাম আমরি এলাইকা আমি আমার কাজকে তোমার নিকটে সমর্পণ করলাম তো জাহারি এলাইকা আমি আমার পিঠকে তোমার দিকে সমর্পণ করলাম তোমার নিকটে সমর্পণ করলাম লা মালজা, মানজা মিনকা ইল্লা এলাইকা বাঁচার কোনো পথ নাই কোন আশ্রয় স্থল নেই তুমি ছাড়া তুমি ছাড়া না কোনো বাঁচার পথ আছে না কোনো আশ্রয় স্থল আছে আল্লাহ আসলাম তো মেনে নিলাম তোমার নবীকে যেই নবী তুমি পাঠিয়েছ এবং যে কোরআন মাজিদ তুমি অবতীর্ণ করেছ সেই কোরআন মাজিদের প্রতি আমরা ইমান আনলাম যে নবী তুমি পাঠিয়েছ তাকে নবী হিসেবে মেনে নিলাম আর যে কেতাব কোরআন তুমি পাঠিয়েছ তাকে আমরা ধর্মীয় গ্রন্থ হিসেবে মেনে নিলাম বোখারি মুসলিম সম্মানিত দর্শক মন্ডলী সুন্দর করে অজু করে যদি আমরা এই দোয়া পড়ে ডান কাতে ঘুমিয়ে যাই নিরাশা হবেন না যে এত বড় দোয়া কি করে মুখস্থ করব। আপনি যে ছোট দোয়া আপনার মুখস্থ আছে তা আপনি পড়ে ঘুমাতে পারেন আল্লাহ বিশ মে কামত অহে আল্লাহ তোমার নামে ঘুমাচ্ছি তোমার নামে জীবিত হব তোমার নামে মারা যাচ্ছে তোমার নামে জীবিত হব আপনি এই ছোট দোয়া পড়ে ঘুমাতে পারেন আল্লাহ এ বাদাক আল্লাহ তুমি আমাকে সেই দিনের শাস্তি থেকে বাঁচাও যেদিন মানুষের পুনরুত্থান ঘটাবে এই দোয়া আপনি পড়ে ঘুমাতে পারেন আপনি আয়াতুল কুরসি পড়েও ঘুমাতে পারেন আল্লাহর নবী বলছেন যে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে সারা রাত শয়তান তার কাছে আসবে না তার কোনো ক্ষতি করতে পারবে না রাসুলসাল্লাম বলছেন আইসারাজ বিবরণ যে আল্লাহনবী সুরা না সরা থুতু দিয়ে তিনি সম্পূর্ণ শরীর এবং সামনের দিক বলিয়ে মুছে নিতেন এগুলো হচ্ছে আপনার ঘুমানোর দোয়া সুরা মূল পড়ে মানুষ ঘুমাতে পারে সুরা আরিফলাম তানজিল পড়ে মানুষ ঘুমাতে পারে ঘুমানোর জন্য অনেক দোয়া আমরা মনে করব যদি আপনি সুন্দর করে অজু করে এই দোয়া পড়ে ডান কাতে ঘুমাতে পারেন তারপরে রাতের এক পর্যায়ে গিয়ে ঘুম থেকে উঠলেন আল্লাহ নবী বলছেন ঘুম থেকে উঠে এস খাইরা আল্লাহর নিকটে করলেন চাইবে তবে ঘুম থেকে উঠে এই দুয়াটা পড়া সোননাথ হবে কোনটা যেটা আমরা একটু আগে বললাম লা শাইন কদিন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ এই দোয়া পড়ে যদি মানুষ আল্লাহর কাছে কিছু ক্ষমা চায় তাহলে যা চাইবে তাই দিবেন আল্লাহ তালা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ বিরতির পরে আমরা এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা রাখব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ

saturdays provide. in britain, we are facing one big problem. that are you muslim or british? the space to talk. in india, back home, they ask, are you a muslim first or indian first? and we muslims should know how to reply, how to turn the tables over. the place to knock why trinity cannot be regarded in that sense father son and holy spirit the opportunity to ask but even if we agree that what the christians say that he was crucified so if jesus christ peace be upon him died for three days who controlled the world that means even god died the freedom to unmask so there are various ways which we can prove the argument <laughs> to be wrong <laughs> Deekhoon, Dr. প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে বুঝতে পারে না আসুন রসুল সাল্লি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং রিয়াজুসালেহীনের দর্শে আমার সাথে থাকুন দেখুন সালেহীন পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালামু রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা অপেক্ষা করে বসে আছেন এই জন্য আমরা আপনাদের শুক্রিয়া আদায় করি আমরা আপনাদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাই আল্লাহ আপনাদের ক্ষমা করুক আল্লাহ আপনাদেরকে রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করুক আল্লাহ আমিন আমরা বলছিলাম যে মানুষ সুন্দর করে অজু করে বিছানে ঘুমাবে এই দুয়াটি পড়ে এরপরে ঘুম থেকে উঠে এই দুয়াটি পড়বে এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবেন আবহারের আর্জি আল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন এঞ্জেলোল্লাহ তাবারওয়াকা আলা এলা সামাইদুনিয়া হেইনা ইয়াবকা ফলোসুল্লাহিলিলা আখের আল্লাহ তালা রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে প্রথম আকাশে নেমে আসেন সপ্তম আকাশ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে বলেন মায়াদুনি ফস্তা জীব আল্লাহ কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব মাই এস আলুনি ফাউতি হো কে আমার কাছে কিছু চায় যে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দেব মাই এস তাক ফেরুনি ফাঁক লাহু কে আমার নিকটে ক্ষমা ভিক্ষে চায় আমি তাকে ক্ষমা করে দেব বোখারি মুসলিম সম্মানিত দর্শক মন্ডলী দেখুন অজু করে ঘুমিয়ে উঠে এই দোয়া পড়লে যা চাইবে তাই যে আল্লাহ দিয়ে দিবেন তার প্রমাণে বোখারি মুসলিমের হাদিস আল্লাহর নবী বলছেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গিয়ে অর্থাৎ রাত্রি দুইটার পরে তিনটার পরে একটার পরে এরকম সময়ে যদি মানুষ উঠে অযু করে এই দোয়া পড়ে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবেন যে বিষয়ে প্রার্থনা করছেন সে বিষয়ে প্রার্থনা গ্রহণ করবেন যে ব্যাপারে তিনি ক্ষমা চাইবে তিনি মানুষকে ক্ষমা করে দিবেন আল্লাহর নবী এ কথাই বলছেন আবু হরিয়াল বলেন রাসুল সাল্লাস্লাম বলেছেন মানুষ যখন রাত্রে ঘুমাই তখন ইবলিস তার মাথাতে তিনটি গিরা লাগায় তার চুলের উপরে সালাউকাদ তিনটি গিরা লাগায় প্রত্যেক যারা রাত্রে ঘুমায় শয়তান তার মাথায় মাথার চুলে তিনটে গিরা লাগাই গিরা লাগায় আর ওই গিরার উপরে হাতে এভাবে থাবা মারে আর বলে আলাইলুন ঘুমাও এইভাবে তিনটে গিরা লাগিয়ে দিয়ে গিরার উপরে এভাবে থাবা মেরে ও বলে যে রাত অনেক আছে ঘুমাতে থাকো আল্লাহর নবী বলছেন যে ফাইন ইনতাবাহা কাজিনাল্লা এলে কোনো ব্যক্তি যখন ঘুম থেকে জেগে যায় ও দেখার আল্লাহ আল্লাহকে স্মরণ করে ঘুম থেকে উঠেই বলে আলহামদুলিল্লাহ ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ তালা আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবিত করলেন বা আমরা যে আগের দোয়াটা বললাম সেটাও বলতে পারে যদি এই দোয়া পরে আল্লাহর নবী বলছেন যে ইন হাল্লাত ওকদা তাহলে একটা গিরা খুলে যাবে ওয়াইন তাওয়াজা ফান হাল্লাত ওকদা যদি উঠে দোয়া পড়ে অজু করে তাহলে আর একটা গিরা খুলে যাবে ফাইন সল্লা ইন হাল্লাত ওকদা যদি অজু করে সলাত আদায় করে তাহলে আর একটা গিরা খুলে যাবে ফাস বাহা নশিতন তিবন্নপসে একেবারে ফুর্তি হয়ে আনন্দিত হয়ে সে সকাল করে নইলে সে সকাল করে একেবারে মস্তিষ্ক ভারী করে কেন আল্লাহ করে দেয় তবা আল্লাহ ও ফিওজ নাই হ্যাঁ শয়তান তার দুই কানে পেশাব করে দেয় তখন ও সকাল আটটার দিকে উঠে তখন তার মুখটা ভারী হয়ে থাকে এবং মুখের দুই দিকে কি কি যেন লেগে থাকে আমরা এটা বুঝতে পারি না অলস মানুষ রাত দুটায় ঘুমিয়েছে সকাল আটটায় উঠছে তখন মুখটা ভারী করে কেমন কেমন লাগে আপনার এটা সবাই দেখেছেন আর যারা রাতে উঠে দোয়া করে অজু করে শলাত আদায় করে তার সকাল হয় খুব সুন্দরভাবে একবারে আনন্দের সাথে ফুর্তির সাথে সকাল হয় সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অত্র হাদিসের এ অংশে বুঝতে পারছি যে শয়তান মানুষের দুই কানে পেশাব করে দেয় আর আমরা এটাও বুঝতে পারছি যে শয়তান মানুষের মাথার পিছন দিকে তিনটে গৃহ লাগায় এরপরে যেটা আমরা বুঝতে পারলাম যে গৃহ তিনটি খুলে যায় তিনটি কাজে ঘুম থেকে উঠে যদি দোয়া পড়ে তাহলে একটা গৃহ খুলে যাবে ঘুম থেকে উঠে যদি অজু করে তাহলে আর একটা গৃহা খুলে যাবে আমরা অজুরই লোক বর্ণনা করছিলাম অজু করলে আমরা কি বিনিময় ভোগ করব সেটা আমরা বলছিলাম যদি সুন্দর করে অজু করে তাহলে আল্লাহর নবী বলছেন যে ও একটা পরিত্রাণ পেয়ে যায় এবং খুব আনন্দের সাথে সকাল করে আবু সিদ্দিক সিদ্দিকরা জিয়া তাল বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যখন কোনো পাপ করে বসে যে কোনো অপরাধী যখন কোনো পাপ করে বসে রাসূল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন ভায়াকুম ও এত তাহারো পাপ করে ও অজু করে সুন্দর করে অজু করে অসল্লা রা কাতায়েন এরপরে দূরে কথ সলাত আদায় করে সুম্মল্লাহ আল্লাহর নিকটে ক্ষমা চাই ফা গাফার আল্লাহ তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন যে কোনো ব্যক্তি যে কোনো পাপের পরে সুন্দর করে অজু করল তারপর দূরে কাত সলাত আদায় করলো তারপর আল্লাহর নিকটে ক্ষমা চাইল আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন ক্ষমা চাইলেই অন্তর থেকে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে তো আল্লাহ ক্ষমা করেন আবু হরতাল যে আল্লাহ বলেছেন যে রাজুলুন রাজুবান যে কোনো মানুষ একটা পাপ করল যে কোনো মানুষ একটা আল্লাহকে বলল রব্বি আজনব তো প্রতিপালক আমি পাপ করেছি তখন আল্লাহ তালা বলেন যে আলেমা আব্দি আল্লাহল রাব্বান আমার দাস কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন এক হু কয়েক ফেরুল যিনি তাকে শাস্তি দিতে পারেন যিনি তাকে ক্ষমা করতে পারেন এটি কি আমার দাস জানে জেনে শুনে যদি এটা বলে কাত গাফার তলে আব্দি আমি আমার দাসকে বান্দাকে আমি ক্ষমা করে দিলাম তারপর কিছুদিন গেল আবার একদিন পাপ করে বসলো সে বললো রাব্বি আদনাব্দ ফাঁক ফিরে হলি প্রতিপালক আমি পাপ করেছি তুমি ক্ষমা করো তখন আল্লাহ তালা বলেন আমার দাস দাসী কি জানে যে আমি তাকে শাস্তি দিতে পারি আমি তাকে ক্ষমা করতে পারি যদি আমাকে জেনে শুনে বলে যে আমাকে ক্ষমা করো তাহলে আমি তাকে ক্ষমা করে দিব সম্মানিত দর্শক মণ্ডলী এরকম যতবার করবে যদি আল্লাহকে জেনে শুনে আল্লাহর দরবারে ক্ষমা চাই আল্লাহ তাকে ক্ষমা করবেন সম্মানিত দর্শক মণ্ডলী অজু করে দূরে সলাত আদায়ের ব্যাপারে বোখারি মুসলিম থেকে একটা ঘটনা বলি সেটা হচ্ছে ইব্রাহিম সালামের স্ত্রীর ঘটনা কেউ যদি বিপদে পড়ে ইমান বাঁচাতে চাই তাহলে কিভাবে বাঁচাতে হবে এখানে খুব খোলাখলি প্রমাণ হবে দেখুন তো দর্শক মন্ডলী বুঝতে পারেন কিনা আবু আল্লাহ বলেন রাসুল বলেছেন দাখালা ইব্রাহিম আলাইসাল্লাম একটা গ্রামে প্রবেশ করলেন অফিহা জাব্বার জাবাবেরা সেই গ্রামে ছিল স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসক ফাকির আল্লাহ স্বৈরাচারী শাসককে বলা হলো যে দাখালা ইব্রাহিম ও হে এমরা ইব্রাহিম নামে একজন ব্যক্তি এ এলাকায় প্রবেশ করেছেন তার সাথে একজন নারী রয়েছে সে নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী ইব্রাহিমের নিকটে লোক পাঠানো হলো ইব্রাহিম আলাহিসাল্লামকে বলা হলো ইব্রাহিম বলো তোমার সাথে কে ইব্রাহিম আলাই্লাম বললেন হিয়া উক্তি সে আমার বোন সুমা রাজা ইলাইহা তারপর তিনি তার স্ত্রীর নিকটে আগিয়ে গেলেন এবং বললেন ফালা ফেলা সারা তুমি আমাকে আমার কথাতে মিথ্যুক প্রমাণ করো না কাদ আখবর তহুম আন্নাকে উক্তি আমি তাদেরকে বলে দিয়েছি যে তুমি আমার বোন এই এলাকা দিয়ে কোনো স্বামী স্ত্রী পার হতে পারে না এই স্বৈরাচারী শাসক তার সাথে অন্যায় করে এই জন্য আমি তোমাকে বোন বলে পরিচয় দিয়েছি তোমাকে জিজ্ঞাসা করলে তুমি আমাকে ভাই বলেই আখ্যা দিও এরপরে ইব্রাহিম বিহা সারাকে তার নিকটে পাঠিয়ে দিলেন স্বৈরাচারী শাসক সারার সাথে অন্যায় করার জন্য দাঁড়ালো সারাও দাঁড়ালেন তিনি অজু করলেন সলা আদায় করলেন সম্মানিত দর্শক মন্ডলী বিপদের সমাতে দেখেন তিনি অজু করলেন এবং সলাৎ আদায় করলেন অজু করে দূরে কাজ সলাত করে এবার তিনি বলছেন আল্লাহ আল্লাহ করেছি তোমার প্রতি আমি তোমার নবীকে নবী হিসেবে মেনে নিয়েছি অমা হাসান তো আলা যাওজি। আমি আমার স্বামী ছাড়া কারোর জন্য আমার লজ্জায় স্থানকে বৈধ করিনি প্রতিপালক ফালাতু সালে তালাইয়া আল কাফের আজ তুমি কোনো কাফেরকে আমার উপরে জয় করো না আমি তোমাকে বিশ্বাস করি তোমার নবীকে বিশ্বাস করি আমি আমার লজ্জায় স্থানকে আমার স্বামী ছাড়া কারোর জন্য বৈধ করিনি অতএব আল্লাহ তালা আমি তোমার উপর জোর দাবি জানিয়ে বলতে চাই তুমি আমার উপরে কোনো অত্যাচারী শাসককে জয় করো না এই পর্যন্ত বলতে না বলতেই তার ভিতরে একটা বেহুসি চলে আসলো সে অজ্ঞান হয়ে যায় তারপরে সে পা দিয়ে মাটিতে আঘাত করতে থাকে তখন সারা বলেন প্রতিপাল তুমি একে এখানে মেরো না এই যদি এই অবস্থায় মারা যায় তাহলে মানুষে বলবে যে সারা তাকে হত্যা করেছে আমি এই অপদ নিতে চাই না এরকম ঘটনা এক বর নয় দুই বর নয় তিন তিনবার ঘটলো শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসক বলল এই তোমরা কে আছো একে নিয়ে যাও এ নারী নয় একজন শয়তান তোমরা তাকে এব্রাহিমের নিকটে ফেরত দাও এবং তার জন্য একটা হাজরা দাসী দিয়ে দাও সারা তাকে সাঁতে নিয়ে গিয়ে ইব্রাহিমের নিকটে পৌঁছে ইব্রাহিম আলী ইসলামকে বললেন আপনি জানেন স্বৈরাচারী শাসককে আল্লাহ অপমানিত করেছেন আল্লাহ তালা স্বৈরাচারী শাসকের মাধ্যম দিয়ে আমাদেরকে একজনকে দাসী দিয়েছেন যার নাম হাজারা অন্য হাদিসে এসেছে ইব্রাহিম আলী সালামও তার স্ত্রীকে সেখানে পাঠিয়ে দিয়ে সলা আদায় করে আল্লাহর কাছে এই বিপদ থেকে বাঁচতে চাচ্ছিলেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অজু করার বিষয়টি বলতে বলতে আমরা একথাও এখানে জানতে পারলাম যে বিপদে পড়ে যদি অজু করে দূরে গাছ আদায় করে বাঁচতে চাই তাহলে আল্লাহতালা আমাদেরকে বাঁচিয়ে দিবেন সম্মানিত দর্শক মণ্ডলী অজু করার আমরা পরিণতি জানছিলাম অত্র হাদিসে অজুরের একটা বিনিময় বুঝতে পারলাম যে অজু করে সলাত আদায় করে আল্লাহর কাছে বিপদ থেকে বাঁচতে চাইলে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন আল্লাহ আমরা যেন এরকম সুবিধা অসুবিধায় অজু করে দুরিকা সলাত আদায় করে তোমার দরবারে বাঁচার সুযোগ গ্রহণ করতে পারি তুমি আমাদেরকে দুনিয়ার বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহম আমিন এ দাবি এ দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানেই শেষ করছি সুভন আল্লাহ আসহামিল কৌতুবি আসসালাম আলাইকুম রহমান The first prophet. Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for stories of the prophet. Nobide <laughs> Kahi. আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন ইক্বরা মানে পড়ো সারা দুনিয়ার মানুষকে করুন মাজিদাল্লাহ Allah Ta'ala পড়তে বললো বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকল আল কুরআন কে নাযিল করা এটি কত গোপন ও কেতার্থ ভাষায় নাযিল হয়েছে যাতে থামাজের লোকদেরকে বোঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরং দিয়ে থাকে আছে কেউ তোমাদের মধ্যে থেকে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায় আজ রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস বাংলায়